আজ আমরা চলেছি কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি দেখতে। তাই সেখানে যাওয়ার আগে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু কথা জেনে রাখা প্রয়োজন। তিনি জন্মগ্রহণ করেন 7 আগস্ট 1971 সালে এবং ইহলোক ত্যাগ করেন 5 ডিসেম্বর 1951 সালে। তিনি ছিলেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। পিতা ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সৌদামিনী ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবন ঠাকুরের পিতামহ ও পিতা ছিলেন একাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। এ সুবাদে শৈশবেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন তিনি। 1913 সালে লন্ডনে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং তিনি ইংরেজ সরকারের কাছ থেকে সিআইই উপাধি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করেন 1921 সালে। এছাড়াও 1941 থেকে 1945 পর্যন্ত শান্তিনিকেতনে বিশ্বভারতীর আচার্যরূপে দায়িত্ব পালনও করেন। তাঁর আঁকা কিছু বিখ্যাত শিল্পকর্ম হল ওমর খৈয়াম, শাহজাদপুরের দৃশ্যাবলী, আরব্য উপন্যাসের গল্প, বসন্তের হিমালয়, কবিকঙ্কন চণ্ডী, প্রত্যাবর্তন, শেষ যাত্রা প্রভৃতি। অন্যদিকে কৃতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় লেখালেখির সূত্রপাত। প্রকাশিত গ্রন্থ সংখ্যা আনুমানিক 26। গল্প, কবিতা, চিঠিপত্র, শিল্প আলোচনা, যাত্রাপালা, পুঁথি, স্মৃতিকথা সব মিলিয়ে প্রকাশিত রচনা সংখ্যা প্রায় 370টি। তার সৃষ্ট কিছু বিখ্যাত সাহিত্য হল শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, ভারত শিল্প, ভূতপত্রীর দেশ, নালক, বাংলার ব্রত, খাজাঞ্চির খাতা ইত্যাদি। হাওড়া ব্যান্ডেল শাখার যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন কোন্নগর স্টেশন এবং সেখান থেকে 10 টাকা অটো বা টোটো ভাড়া করে সরাসরি চলে আসুন জিটি রোড সংলগ্ন এই বাগান বাড়িতে। অন্যদিকে পানিহাটি গঙ্গার ঘাট থেকে ফেরি পার হয়ে চলে আসুন কোন্নগর ফেরিঘাটে এবং সেখান থেকে হাঁটা পথে 3-4 মিনিট, চাইলে আপনারা ফেরিঘাট থেকে টোটো করেও চলে আসতে পারেন এই বাগান বাড়িতে। সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে এবং প্রবেশের সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কোনোরকম প্রবেশ মূল্য বা টিকিট কাটার প্রয়োজন নেই। মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলেই ডান দিকে দেখতে পাবেন খুব সুন্দরভাবে সাজানো একটি আউটহাউস। এখানে রয়েছে বিভিন্ন কক্ষ, যেমন রান্নাঘর, ভাড়ার, গ্রন্থা, দপ্তর ইত্যাদি। পুরনো দিনের সেই জানলা দরজার ধরন, লাল মেঝে ও বসার ব্যবস্থা আপনাকে মুহূর্তের মধ্যে 100 বছর পেছনে নিয়ে যাবে। এই আউটহাউসের সামনেই রয়েছে ছোটদের বিনোদনের জন্য একটি পার্ক এবং ডান দিকে বিশাল গাছে ঘেরা বসার জায়গা। আর উপরি পাওনা হিসেবে আপনি পাবেন গঙ্গার শান্ত শীতল হাওয়া। Thank you.
ছায়া ঘেরা বাগানবাড়ির রাস্তা দিয়ে কিছুটা এগোলেই বাম দিকে দেখতে পাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি স্মৃতিঘর। আরও কিছুটা সামনের দিকে এগোলেই ডান দিকে রয়েছে রঙিন মাছের ট্যাঙ্ক এবং বাম দিকে ইনহাউস। খুব সুন্দরভাবে সাজানো এই ইনহাউস, যার প্রতিটি ইট কাঠ জানলা দরজা বহন করে চলেছে অনেক ইতিহাসের সাক্ষ্য। ইনহাউসের পেছনের বাগানটিও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, রয়েছে বসার ব্যবস্থাও। এছাড়াও এক অদ্ভুত জিনিস আমার চোখ এড়াল না, প্রাঙ্গণের এক কোণার দিকে রয়েছে এক কবর যার উপর চাদর চড়ানো রয়েছে। বাগানের মালিকদাকে জিজ্ঞেস করে জানা গেল অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি যখন কিনেছিলেন তার আগে থেকেই নাকি এই কবর এখানে ছিল। সেই কবর নাকি কোনো এক পীর বাবার এবং এখনো নিয়ম করে তাতে চড়ানো হয় চাদর। অবশেষে এসে পড়েছি একদম গঙ্গার ধারে, পাতার ফাঁক দিয়ে ঝিরঝির শব্দে বয়ে চলেছে হাওয়া। ইনহাউসের মূল প্রবেশদ্বারের ঠিক সামনেই এই গঙ্গার ঘাট। খুব আফসোস হচ্ছিল এই ভেবে যে বাড়ির খুব কাছে এই অসাধারণ জায়গাটি পৌরসভা থেকে খুলে দিয়েছে বেশ কয়েক বছর আগে, তবুও এতদিন কেন আসা হয়নি। চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন, কিছুটা সময়ও কাটিয়ে যেতে পারেন এই সুন্দর পরিবেশে। তবে বাইরের খাবার নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। ভিডিওতে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করলাম, এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার মনে তাহলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং প্রথমবার আমাদের ট্রাভেল চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন।